গত দশ দিনে ফারাক্কার ভাটিতে কুষ্টিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে জেলার দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিশ হাজার পরিবার বন্দী জেলা কৃষি বিভাগের তথ্য মতে দুই হাজার পাঁচশো হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির কারণে পানি উন্নয়ন বোর্ড জানায় এবার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে আট সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় যা একুশ বছরে সর্বোচ্চ প্রচণ্ড পানির স্রোতের কারণে জেলার দৌলতপুর উপজেলার মরিচা এবং কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়ির রক্ষা বাঁধে দেখা দেয় ভাঙন এতে আতঙ্কে বসবাস করছে পদ্দাপাড়ের মানুষ। আভারবা তাই তিন চার বছর এই বাড়িgarden দোঁয়া দড় ভাইরা यार কাঁদা কাটি গড়া গড়ি কেমা গড়ি মানুষ তুলতে পারে না। আজ পানি আর পানি গরু ঘাস মানব দন্ত গড়ি বেশি খুব গরু গোড়ি মাছাস গরু চাষে কলা চাষ সবই আমার শেষ। আমাদের এলাকার প্রধান চাষ হচ্ছে ধান এবং কলা। এই দুইটা ফসলেই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান সম্পূর্ণই প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য সর্বাত্মক সরকারি সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য নির্বাচিত জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ইওনুর সাহেব সহ মোটকথা ডিজি সাহেব জেলা প্রশাসন সহ আমরা সর্বাত্মকভাবে এই কাজে মনোযোগ আছে এবং সরকারের যথেষ্ট সহমর্মিতা সহযোগিতা আছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বারো ঘন্টায় হার্ড ব্রিজ পয়েন্টে পাঁচ সেন্টিমিটার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সময় সংবাদ কুষ্টিয়া